শান্তনু বলো। ম্যাম আমাদের এখানে ওই ছোট ছোট কাগজপত্র যেগুলো আছে না, ওরা খুব গরিব হয়, ওদের দেবে, ওরা দেখবে ওই চার পাতার কাগজ, ছ পাতার কাগজ, ওরাই বরঞ্চ গভর্নমেন্টের খবরগুলো দেয়। আইএনসিএ থেকে অলরেডি ম্যাম আমরা পাক্ষিক কাগজগুলোতে দিতে আরম্ভ করেছি লাস্ট দু তিন মাস, যেরকম আপনি লাস্ট ইনস্ট্রাকশন দিয়েছিলেন ম্যাম। এইখানে অলরেডি প্রায় এই জেলাতে 150-200 অলরেডি আমরা ছেড়েছি, মানে টেন্ডার অ্যাডভার্টাইজমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ডিসপ্লে। তো এই জিনিসটা আমরা মানে মানে একটা স্টেডি ম্যানারে করছি এবং অন্যান্য সমস্ত জেলাতেও করা হচ্ছে। তোমাদের যত গভর্নমেন্টের হোর্ডিং আছে বা প্রাইভেট হোর্ডিং যারা আছে, পুজোর সময় শান্তি বজায় রাখুন, আনন্দে পুজোয় মাতুন, সবাই একসঙ্গে চলুন যাই পুজো দেখে আসি, এইভাবে কিছু হবে এ করা যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয়। বিভিন্ন দপ্তরগুলো ম্যাডাম আমরা পাবলিশ করছি, বিদ্যুৎ থেকে তো করছি, যেগুলো মানে যেগুলো পুজো বার্ষিকী বের হয়। না না, তোমাদের আইএনসিএ যে হোর্ডিং গুলো হয় না, আচ্ছা, সেইগুলোতে তোমরা একটু ভালো করে জেলার হোর্ডিং গুলো, যে সবাইকে আগমন মানে সবাইকে স্বাগতম জানাচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে পুজো কাটান, শুভ শারদীয়া। এইটাই আবার দীপাবলি যখন আসবে শুভ দীপাবলি হয়ে যাবে, আবার ছট পুজোর সময় ছট পুজো এরিয়াগুলো হয়ে যাবে, পরপর তো চলবে। এখন আবার নবী দিবস আছে 9 তারিখে, আবার লক্ষ্মী পুজো আছে, সুতরাং এগুলো সব দেখে নিতে হবে। আর বিদ্যুৎ নিয়ে ম্যাডাম, বিদ্যুৎ মন্ত্রী মহাশয় গতকাল এবং আমাদের এসিএস সাহেব সেলিম আমরা সকলে মিলে কোঅর্ডিনেশন মিটিং গতকাল করেছি, প্রায় সমস্ত পুজো কমিটিগুলোকে যেগুলো ফর্ম দেওয়া সেগুলো হয়ে গেছে, প্রসেস বোঝানো হয়ে গেছে, যেরকম আপনি ইনস্ট্রাকশন দিয়েছিলেন নেতাজি ইনডোর থেকে 60% যে আমাদের এবারে ডিসকাউন্ট দেয়া অন কানেকশনস এটসেটরা সব মোর অর লেস আমরা ফার্স্ট। আচ্ছা, ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট বাস টাসের কি ব্যবস্থা অ্যারেঞ্জমেন্ট করেছো পুজো টুজোর সময়? স্পেশাল বাস চালাচ্ছো? আর তোমাদের যে প্রচুর গাড়ি খারাপ হয়ে বসে আছে ম্যাম, ওইটার জন্য আমরা ফিনান্স সেক্রেটারির সঙ্গে কথা বলছি ম্যাম, একটা ক্যাপিটাল গ্রান্ট পাওয়ার জন্য। না, ক্যাপিটাল গ্রান্ট আমি দেবো না। কেন ক্যাপিটাল গ্রান্ট দেবো? কোথা থেকে গভর্নমেন্ট টাকা দেবে, বারবার সাবসিডি দেবে? হ্যাঁ, একবারে সব আমাদের দিতে হচ্ছে 700-800 কোটি টাকা করে সাবসিডি, তারপরে ক্যাপিটাল গ্রান্ট কেন দেবো? কোনো নতুন গাড়ি এখন কেনার প্রয়োজন নেই। তাছাড়া যেগুলো পুরোনো গাড়ি আছে সেগুলোকে বিক্রি করছো না কেন তোমরা? সেগুলোকে বিক্রি করে যে টাকাটা আসবে সেই টাকাটা ট্রেজারিতে জমা করো, করে সেই টাকা দিয়ে গাড়ি কেনো না। ঠিক আছে ম্যাম, আর কি এটা তো করতে পারে? করতে পারে তো ম্যাম, যেটা তুমি তো ফাইন্যান্স সেক্রেটারি ছিল, সিস্টেমটা বলো। কন্ডেমড যে গাড়িগুলো আছে পড়ে আছে, তোমার জায়গা ওটা নিচ্ছে, সব ডিপোগুলোতে পড়ে আছে কঙ্কাল মতো, সেটাকে একটু মতলব যেটা আছে ওটা অকশন করো, অকশন করে দি টাকাটা, আর আমি টাকা দেবো, তুমি খাবে কি হয় নাকি? আমি টাকাও দেবো, জায়গাও দেবো, খাবারও দেবো, সব একা এ কি করে হয়? তুমি জানো আমাদের কত সাবসিডি দিতে হয় ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট কে? 700-800 কোটি টাকা সাবসিডি দিতে হয়, আরো বেশি, এখন আরো বেশি দেবো না, আমি নিজে পায়ে দাঁড়াও। ঠিক আছে, প্রাইভেট পার্টিসিপেশন বাড়াও। তোমরা একটা কাজ করো, তোমরা 15 বছর তো এখন যে গাড়িগুলো তোমাদের যে লাইসেন্স ফিস, একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট ফিস তোমরা নাও 15 বছর বা কিছু, তাই তো? তুমি যদি মাঝে একটা 10 বছরের করে দাও তাহলে সেখান থেকে একটা টাকা তো তোমার ভালো করে আসতে পারে। তাও তো রেডি করছি ম্যাম, ঠিক আছে, বসো।